আহমদুলিল্লাহমাদ সমানিত ভাই হায়ের আহকাম সম্পর্কে জানতে চেয়েছেন মহিলাদের লজ্জা স্থান হইতে নির্গত রক্ত তিন ভাগে বিভক্ত এক দামুল হায়ত হায়দের রক্ত ইসলামের পরিভাষায় নারীর সুস্থ জরায়ু থেকে সুনির্দিষ্ট সময়ে কোনো কারণ ব্যতীতই যে রক্তস্রাব বের হয় তাকে হায়েজ বলে হায়েজের রক্তস্রাবের ধরন কালো জেনোতা পুড়ে যাওয়া কৃষ্ণ কোনো পদার্থ কষ্টদায়ক দুর্গন্ধযুক্ত এবং এই সময় নারী প্রচণ্ড তাপ অনুভব করে দুই দামুন নেফাস নেফাসের রক্ত সন্তান প্রসবের পরে নারীদের লজ্জাস্থান হইতে যে রক্ত নির্গত হয় তাকে নেফাস বলা হয় তিন দামুল ইস্তেহাবা ইস্তেহাদার রক্ত হায়েদ নেফাসের নির্ধারিত সময় ব্যতীত অন্য সময় যে রক্ত নারীর লজ্জাস্থান হইতে নির্গত হয় তাকে ইস্তেহাদা বলা হয় হায়েজ শুরু হওয়ার সময় হায়েস শুরু হওয়ার সুনির্দিষ্ট কোনো সময় নেয় নারীর প্রকৃতি ও পরিবেশ অনুযায়ী তা ভিন্ন হয়ে থাকে তাই নারী যখন হায়েজের স্রাব দেখে তখন সেটাকেই হায়েজ ধরে নিবে হায়েজের সময়সীমা হায়েজ আল্লাহ আদম কন্যাদের জন্য নির্ধারণ করেছেন কিন্তু এর সর্বনিম্ন সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করেননি অতএব প্রত্যেক নারীর হায়েজের নিয়মের উপর তার সময়সীমা নির্ধারিত হবে অর্থাৎ যে নারীর নিয়মিত তিন দিন হায়েজ হয় তার জন্য এই তিন দিনই হায়েজ হিসাবে গণ্য হবে আবার যার পাঁচ দিন হায়েজ হয় তার জন্য পাঁচ দিনই হায়েজ হিসাবে গণ্য হবে কখনো এর চেয়ে এক অথবা দুই দিন বেশি হলে তা যদি হায়েজের রক্ত না হয় তাহলে তা ইস্তেহাজা বলে গণ্য হবে কল ইবনুল মধ্যে রহিম অল্লাহ ওকল অফ এফা লেইসালী আকাল্লেল হায়েদে ওয়ালালী আকসারি হাদ দুম বিল আয়াম হায়েদের সর্বনিম্ন এবং সর্ব সর্বোচ্চ সময়সীমা নির্ধারিত নেয় শেখুল ইসলাম ইবনুল তাইমে রহিম অল্লাহ বলেন যারা হায়েজের সর্বনিম্ন সময় একদিন এক রাত এবং সর্বোচ্চ সময় পনেরো দিন বলেন তাদের এই মত কোরআন সুন্না দ্বারা প্রমাণিত নয় বরং এটা নারীর হাইজের নিয়মের উপর নির্ভরশীল মজমুয়া ফতুয়া একুশ খণ্ড ছয়শ তেইশ পৃষ্ঠা হাইজের সময় নির্ধারণ করতে হলে প্রত্যেক নারীকে তার হাইজের নিয়মের নিয়মের প্রতি লক্ষ্য করতে হবে ক্ষেত্রে নারীদেরকে তিন ভাগে বিভক্ত করা যেতে পারে এক আল মুক্তাদা তথা আরম্ভ হওয়া অর্থাৎ যে নারীর প্রথম হায়েজ হয়েছে এই প্রকার নারী যে কয়দিন রক্ত দেখবে সে দিনগুলোকে হায়েজ হিসাবে গণ্য করবে এবং হায়েজের যাবতীয় হুকুম মেনে চলবে দুই আল মুক্তা অভ্যস্ত হওয়া অর্থাৎ যে নারী প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে হায়েজ হওয়ায় অভ্যস্ত এই প্রকার নারী প্রত্যেক মাসে যে কয়েকদিন হায়েজ হয়ে থাকে সেই কয়েকদিনকে হায়েজ হিসাবে গণ্য করবে এবং হায়েজের যাবতীয় হুকুম পালন করবে তিন আল মুতামাইয়াজা পার্থক্য নিরূপিত হওয়া পার্থক্য নিরূপিত হওয়া অর্থাৎ যে নারীর হায়েজ ও এস্তেহাদার রক্তের মধ্যে পার্থক্য বোঝা যায় সুতরাং রক্তের পার্থক্য নিরূপণের জন্য চারটি আলামত লক্ষণীয় এক আর লৌন রং হাইজের রক্ত কালো পক্ষান্তরে ইস্তেহাদার রক্ত লাল দুই আর রাক্কা আউরিকা পাতলা হাইজের রক্ত গাঢ় পক্ষান্তরে ইস্তেহাজার রক্ত পাতলা তিন আর রয়ে হাহ গন্দ হাইজের রক্ত দুর্গন্ধযুক্ত পক্ষান্তরে ইস্তেহাজার রক্ত সাধারণ রক্তের ন্যায় দুর্গন্ধ মুক্ত চায়ের আত্মাচম্মদ জমাটবদ্ধ হওয়া হাইজের রক্ত বের হওয়ার পরে জমাটবদ্ধ হয় না কেননা তা রেহেমে জমাটবদ্ধ থাকে অথবা তা গলে তরল অবস্থায় বের হয়ে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায় না পক্ষান্তর ইস্তেহাদার রক্ত জমাটবদ্ধ হয় কেননা তা সাধারণ রক্তের ন্যায় রগের রক্ত অতএব যে কয়দিন দুর্গন্ধযুক্ত কালো ও গাঢ় রক্ত নির্গত হবে এবং তা জমাটবদ্ধ হবে না সেই দিন সেই কয়েকদিনকেই হায়েজ হিসাবে গণ্য করতে হবে পক্ষান্তরে যে কয়েকদিন সাধারণ রক্তের ন্যায় দুর্গন্ধ মুক্ত লাল ও পাতলা রক্ত নির্গত হবে এবং পরে তা জমাটবদ্ধ হবে সেই কয়েকদিনকে ইস্তেহাজা হিসাবে গণ্য করতে হবে প্রশ্ন হায়েজের নির্ধারিত সময়ের মাঝখানে রক্ত বন্ধ হয়ে পুনরায় দেখা দিলে তার হুকুম কী কোনো নারীর হায়ে শুরু হওয়ার পর মাঝে বন্ধ হয়ে গিয়ে দুই এক দিন পরে পুনরায় দেখা দিল যেমন কোনো নারীর মাগরেবের সময় রক্ত দেখা দিল পরের দিন মাগরেবের সময় রক্ত বন্ধ হয়ে গেল এর পরের দিন পুনরায় রক্ত দেখা দিল এমতো অবস্থায় এই নারী রক্ত বন্ধ হওয়ার দিনগুলোকে হায়েজ হিসাবে গণ্য করবে না পবিত্রা হিসাবে গণ্য করবে এই ব্যাপারে ওলামাইকেরামদের মধ্যে মতবিরোধ পরিলক্ষিত হলেও বিশুদ্ধ মত হল যদি নারীর প্রত্যেক মাসে হায়েজ হস নির্দিষ্ট দিনের মধ্যে রক্ত বন্ধ হয়ে পুনরায় রক্ত দেখা দেয় তাহলে রক্ত বন্ধ হওয়া দিনগুলোকে হায়েজ হিসাবে গণ্য করবে এবং সেই দিনগুলোতে মিলন সহবাস থেকে বিরত থাকবে আর এটা হায়েজের নির্দিষ্ট দিনের বাইরে হলে এস্তেহাজা হিসাবে গণ্য হবে হায়েজের শেষ সময় বোঝার উপায় হায় শেষ হয়েছে কিনা তা বোঝার জন্য লজ্জা স্থানে তুলা অথবা নেকড়া রেখে কিছুক্ষণ পরে বের করে তার শুকনো অথবা রক্তবিহীন পরিষ্কার দেখলে গোসল করে পবিত্রতা অর্জন করবে কুন্নালা সুফরাওয়াল কুদ্রা বা বাদাত হাই আ রক্তস্রাব হতে পবিত্র অর্জনের পরে আমরা হলুদ এবং মেটের রঙের স্রাব দেখলে তাকে হাইজ হিসাবে গণ্য করতাম না হাইজ অবস্থায় যে সমস্ত কাজ নিষিদ্ধ তা হল এক সহবাস করা হাইজ অবস্থায় স্ত্রী মিলন হারাম আল্লাহ তালা বলেন ওয়েস আলোনা কানিল মাহিদ কুলহুয়া আজ আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে তা কষ্ট সুতরাং তোমরা ঋতুস্রাবকারী স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না সোরা বাকারা দুইশ বাইশ আয়াত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন হায়েজ এবং নেফাস অবস্থায় সহবাস করা হারাম এই ব্যাপারে কেরাম ঐক্যমত পোষণ করেছেন মজমুয়া একুশ খণ্ড দুইশো চব্বিশ পৃষ্ঠা হাইজ অবস্থায় সহবাস করলে কাফফারা ওয়াজিব আবদুল্লা বিন আব্বাসতে বর্ণিত রাসুল আকরাম সাল্লিউসাল্লাম এমন ব্যক্তি সম্পর্কে বলেন যে নিজের ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করে সে জন্য এক অথবা অর্ধ দিনার সৎকা করে এত সদি দিনারিন আউ দেনার আবু দাউদ হাদিসটি সহি উল্লেখ্য যে এক ভরি সমান এগারো পয়েন্ট গ্রাম হাদিসে বর্ণিত এক দেনার সমান চার পয়েন্ট পঁচিশ গ্রাম স্বর্ণ অতএব হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করলে চার পয়েন্ট পঁচিশ গ্রাম অথবা এর অর্ধেক স্বর্ণের মূল্য সদাকা করতে হবে কথিপে উলামা কেরাম বলেছেন হায়েজ শুরুর প্রথম পিরিয়ডে যদি সহবাস করে স্ত্রীর সাথে তাহলে তাকে এক দেনার পরিমাণ সৎকা করতে হবে আর যদি এই পিরিয়ডের শেষের দিকে সহবাস করে তাহলে তাকে অর্ধেক দেনার সৎকা করতে হবে এবং এই ক্ষেত্রে স্ত্রীরও যদি সম্মতি থাকে তার উপরেও একই কাফফারা বর্তাবে হাইজ হাইজের রক্ত বন্ধ হওয়ার পরে গোসলের পূর্বে সহবাস করা জায়েজ নয় আল্লাহ তালা বলেন ওয়া লা তাকরাবহুন না হাতা ইতহুরনা ফায়াযা তাতাহুরনা ফাতুহুননা মিন হাইসা মারাকুমুল্লাহ তারা পবিত্র নাহা পর্যন্ত তাদের নিকটবর্তী হয় না অথবা যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন উল্লেখিত আয়াতে আল্লাহ তালা বিতবতী নারী পবিত্র নাহা পর্যন্ত তার সাথে সহবাসে লিপ্ত হইতে নিষেধ করেছেন আর রক্ত বন্ধ হলেও গোসলের পূর্বে সে পবিত্র নয় তবে গোসলের পূর্বে সিয়াম পালন করা বৈধ দুই হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া নিষেধ আল্লাহ তালা বলেন ইদাতলাক নেসাফা নেশাফাতি আইদ্যতহীন হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেওয়ার ইচ্ছা করবে তখন তাদের ইদ্যত অনুসারে তাদেরকে তালাক দাও সুরাতলাক এক আয়াত। আবদুল্লা বিন আব্বাস বলেন আয়াতে উল্লেখিত ইদ্যত দ্বারা উদ্দেশ্য হল হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দিবে না এবং তালাক দিবে না ওই ওই পবিত্র অবস্থায় যাতে সহবাস করা হয়েছে ওমর আব্দুল্লা তালাহ তার স্ত্রীকে ঋতুবর্তী অবস্থায় এক তালাক দেন রাসুসা ইসলাম তাকে আদেশ দিলেন তিনি যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনেন এবং মহিলা পবিত্র হয়ে আসার ঋতুবর্তী হয়ে পরবর্তী পবিত্র হওয়া পরবর্তী পবিত্র অবস্থা আসা পর্যন্ত তাকে নিজের কাছে রাখেন পবিত্র অবস্থায় যদি তাকে তালাক দিতে চায় তবে সঙ্গমের পূর্বে তালাক দিতে হবে এটাই ইদ্যত যে সময় স্ত্রীদেরকে তালাক দেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন বুহারি শরীফ তিন হায়েজ অবস্থায় সলাত আদায় করা হারাম আসরের কিছুক্ষণ পূর্বে হায়েজ হলে এবং জহরের সলাৎ আদায় না করে থাকলে পবিত্র হওয়ার পরে কি তাকে জহরের সলাত কাজা আদায় করতে হবে যদি কোনো নারীর আসরের সময়ের কিছুক্ষণ পূর্বে অথবা মাগরিবের সময়ের কিছুক্ষণ পূর্বে হায়েজ হয় এবং সে জহর অথবা আসরের সলাত আদায় না করে থাকে তাহলে তার সুটে যাওয়া সলাত আদায় করতে হবে কেননা সে সলাতে নির্ধারিত সময়ে তা আদায় করেনি যখন সে পবিত্র ছিল ঋতুবতী নারী মাগরিবের পূর্বে হায়েজ হতে পবিত্র হলে তাকে কি জহর এবং আসর এই দুই সলাতই কাজা আদায় করতে হবে না শুধুমাত্র আসরের সলাত কাজা আদায় করতে হবে এই ব্যাপারে সই মত হল তাকে শুধুমাত্র আসরের সলাত আদায় করতে হবে কেননা জহরের অক্ত শেষ হওয়া অবস্থায় সে অপবিত্র ছিল তদ্রুপ ফজরের পূর্বে পবিত্র হলে তাকে শুধুমাত্র এশার সলা সলাত কাজা আদায় করতে হবে কেননা মাগরেবের সময়ে সম্পূর্ণটায় শেষ হওয়া অবস্থায় সে অপবিত্র ছিল হায়েজ অবস্থায় সিয়াম পালন করা হারাম কিন্তু রমজানের সিয়াম কাজা আদায় করা ওয়াজিব যে নারী ফজরের পূর্বে হায়েজ হইতে পবিত্র হয়েছে সে গোসল করুক বা না করুক তার উপর সিয়াম পালন করা ওয়াজিব হায়েজ অবস্থায় কাবাঘরের তোয়ফ করা হারাম হাদিসে এসেছে আয়সা সিদ্দেকারজ্জাল আনহুতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রাসুলের সঙ্গে হজের উদ্দেশ্যে বের হয়েছিলাম আমরা শারিফ নামক স্থানে পুষলে আমি ঋতুবতী হই এই সময় নবীকাম সাল্লাহ সাল্লাম এসে আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন আমি বললাম আল্লাহর শপথ এই বছর হজ না করাই আমার জন্য পছন্দনীয় তিনি বললেন সম্ভবত তুমি ঋতুবতী হয়েছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন এটা তো আদম কন্যাদের জন্য আল্লাহর নির্ধারিত নির্ধারণ করেছেন তুমি পবিত্র হওয়া পর্যন্ত অন্য অন্য হাজিদের মতো সমস্ত কাজ করে নাও তাতুফি বিল আল্লাহ হাত্তা কেবল কাবা গৃহে করবে না বুখারি শরীফ অবস্থায় কোরআন স্পর্শ করা জায়েজ নয় আল্লাহ রাসুল বলেছেন লাইয়া মাসুল কোরআন ইল্লা তাহের কোরআন স্পর্শ করে না পবিত্র ব্যক্তি ব্যতীত মত্তা মালিক শেখ নাসরুদ্দিন আলমী আলবানী এরোয়াল গালি হাদিসটাকে সহি আখ্যা দিয়েছেন তবে হাইজ অবস্থায় এবং নেফাস অবস্থায় নারীরা জিকির আজগার সকাল বিকারে নির্দিষ্ট জিকির আজগারগুলো এবং মুখস্থ কোরআনতে লত করতে পারবে এই ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় তা হচ্ছে এই স্বামী স্ত্রী যদি সহবাস করে নিশ্চয় তারা অপবিত্র হবে এই অবস্থায় মুখস্থ কোরআন তেলাত করতে পারবে না কারণ এটা যখন ইচ্ছা গোসল করে সে পবিত্র হইতে পারবে পক্ষান্তরে হায়েজ নেফাসের পিরিয়ডে এটা নারীদের নিজেদের ইচ্ছা করলেই যে এর থেকে পবিত্র হওয়া এমনটি নয় এর সময় একটু দীর্ঘায়িত হয় এই জন্য এই পিরিয়ডে সে মুখস্থ কোরআন তেলত করতে পারবে এবং কথিমা ইকরাম বলেছেন কোনো মহিলা যদি কোরআন কোনো মাদ্রাসায় পড়ে তাকে কোরআন পরীক্ষা দিতে হবে সেই ক্ষেত্রে হাতে একটি মোটা পট্টি লাগিয়ে সে ডাইরেক্ট নয় ইনডাইরেক্টভাবে কোরআনের পৃষ্ঠা উল্টিয়ে উলটিয়ে মুখস্থ করতে পারবে অল্লাহ আলাম